প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটিতে তোমাদের জীববিদ্যার নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ইউনিট ভিত্তিক দুই নম্বরের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত একাদশ শ্রেণীর জীববিদ্যার নতুন সিলেবাস অনুযায়ী তিন ও পাঁচ নম্বরের সাজেশান ভিডিওগুলো দেখো নি ও আই ব্যাটনে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো যাতে আমাদের চ্যানেলে আপলোড করা বিভিন্ন সাজেশন ভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও চলো দেরি না করে সাজেশনটি লক্ষ্য করে নেওয়া যাক প্রথমে তোমাদের ইউনিট ওয়ান জীবজগতের বৈচিত্র্য এই ইউনিট থেকে যে দুই নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও প্রথম প্রশ্নটি লক্ষ্য করো লিনিয়াস রচিত দুটি পুস্তকের নাম লেখো দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো দ্বীপদ নামকরণের দুটি গুরুত্ব লেখো অগ্রাধিকার আইন কাকে বলে দ্বিপদ নামকরণের দুটি নিয়ম লেখো দ্বিপদ নামকরণ দিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করে রাখবে লাইকেনের দুটি গুরুত্ব লেখো রয়েট কি উদাহরণ দাও একটি ভিটামিন ও একটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম লেখো ফাজ কি কোন প্রকার ফাজ ভাইরাসে এটি দেখা যায় ক্যাপসিড কি এগারো দাগের প্রশ্ন দেখো ভাইরাসকে অকোষীয় বলার কারণ কি অথবা এই প্রশ্নটিও পড়তে পারি ভাইরাসকে জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন লিপো ভাইরাস কি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দাও শিলম ও সিউডো শিলম কী দাগের প্রশ্ন দেখো এখানে কিছু পর্বের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে মনেরা ছত্রাক অ্যাকাইনোডার্মাটা মোলাস্কা মেটাথেরিয়া ইউথেরিয়া পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো এরপরে তোমাদের এই ইউনিটের শেষ প্রশ্নটি দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন থিস ও অস্টিক থিসের দুটি পার্থক্য লেখো এরপর তোমাদের সেকেন্ড ইউনিট উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও প্রথম প্রশ্নটি লক্ষ্য করো অমরা বিন্যাস কি উদাহরণ দাও পস্তর কোস্কি উদাহরণ দাও জলপরাগী বায়ুপরাগী অথবা পতঙ্গপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো নিয়ত পুষ্পবিন্যাস কাকে বলে উদাহরণ দাও পাঁচের দাগের প্রশ্ন দেখো গবলেট কোস্কি এর কাজ লেখো হ্যালোক্রাইন গ্রন্থি অ্যাপোক্রাইন গ্রন্থি মেরোক্রাইন গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও কলা ও আবরণী কলার দুটি পার্থক্য লেখো কোলাজেন তন্তুর দুটি বৈশিষ্ট্য লেখ মাশরুম গ্রন্থিকি এর কাজ লেখো অস্থি ও তরুণাস্থির দুটি পার্থক্য লেখো অ্যারিপোজ কলার দুটি কাজ লেখো ট্রাকিট ও ট্রাকিয়ার দুটি পার্থক্য লেখো ইন্টারক্যালেটেড ডিস্স কি লোহিত রক্তকণিকার দুটি কাজ লেখো অ্যারিওলার কলার দুটি কাজ লেখো তোমাদের এই ইউনিটের শেষ প্রশ্নটি দেখো সঙ্গীকোষ ফ্লোয়েম তন্তু অথবা প্রো ক্যাম্বিয়াম কী এরপর তোমাদের ইউনিট থ্রি কোষের গঠন ও কাজ এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও সিনোসাইট ও সিনসিটিয়াম কি জোন অফ এক্সক্লুশন কি জিইআরএল সিস্টেম বলতে কি বোঝো সাইটোস্কেলিটোন কাকে বলে পাঁচের দাগের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে ও কেন বলা হয় একটি লব্ধ শর্করা ও একটি লব্ধ প্রোটিনের নাম লেখো কে এম কি এর তাৎপর্য লেখো প্রোস্থেটিক গ্রুপ কি উদাহরণ দাও এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোয়্যানজাইম হলো অ্যানজাইম অ্যাপোয়ানজাইম কী উদাহরণ দাও অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি উদাহরণ দাও এর সঙ্গে তোমরা প্রস্তুত করে রাখতে পারো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কী লব্ধপ্রোটিন অথবা যুগ্ম প্রোটিন কাকে বলে উদাহরণ দাও উৎসেচকের দুটি বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্ধ অর্ধস্বাধীন কোষ অঙ্গাণু বলে কেন গ্লাই গ্লাইঅক্সিজমের দুটি তাৎপর্য লেখো পনেরো দাগের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জি জিরো দশাকি এর গুরুত্ব লেখো এর সঙ্গে তোমরা প্রস্তুত করে রাখতে পারো এস দশাকি এর গুরুত্ব লেখো ক্রসিং ওভার কাকে বলে অথবা ক্রসিং ওভারের দুটি তাৎপর্য লেখো মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন অথবা প্রস্তুত করে রাখতে পারো মিওসিসের দুটি তাৎপর্য বা গুরুত্ব লেখো প্রাচীরের অথবা কোষ পর্দার দুটি কাজ লেখো কোষ বিভাজনে সেন্ট্রোজমের ভূমিকা লেখো এরপর তোমাদের এই ইউনিটের শেষ প্রশ্নটি লক্ষ্য করো টোনিমাল কমপ্লেক্স কি এরপর তোমাদের ইউনিট ফোর উদ্ভিদ শারীরবিদ্যা এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও প্রথম প্রশ্ন লক্ষ্য করো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিল বিকারক কি উদাহরণ দাও কেলভিন চক্র কি ক্রাঞ্চ অন্তঃগঠন কাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি। পাঁচের দাগের প্রশ্ন দেখো ক্রেপ চক্র অথবা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার দুটি তাৎপর্য লেখো ইএমপি পদ কাকে বলে উদাহরণ দাও আর কিউ বা শোষণ অনুপাত কি এর তাৎপর্য লেখো আলোক পর্যায় বৃত্তি কাকে বলে এর গুরুত্ব লেখো বৃদ্ধি ও পরিস্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো প্লাজমোলাইসিস কি পরের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পিএস ওয়ান ও পি এস টু এর দুটি পার্থক্য লেখো সাইটোকাইনিন ইথিলিন অ্যাপসাইসিক অ্যাসিড জীব্যেরেলিন হরমোনের দুটি শারীরবৃত্তীয় কাজ উল্লেখ করো মুখ্য বৃদ্ধিকাল কি আলোক শোষণ কাকে বলে এর গুরুত্ব লেখো পনেরো দাগের প্রশ্ন দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলতে কী বোঝো লেক হিমোগ্লোবিন কি এরপর তোমাদের ইউনিট ফাইভ মানব শারীরবিদ্যা এই ইউনিট ফাইভ থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও ক্রমসংকোচন বা পেরিস্টলসিস কাকে বলে এর কারণ লেখো পরিপাকে গ্যাস্ট্রিন ও সিক্রেটিনের ভূমিকা উল্লেখ করো হ্যালডেন এফেক্ট কি ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব কি এর পরিমাণ কত হার্দ উৎপাদক কী হরমোনের ফিডব্যাক পদ্ধতিটি লেখো সাথীর দাগের প্রশ্ন দেখো ইনসুলিন অক্সিটসিন গ্লুকাগন ও টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ লেখো আপতকালীন হরমোন কাকে বলে ও কেন বলা হয় হৃদচক্র কি। যকৃৎ পাখস্থলী ও পিত্তরসের দুটি কাজ উল্লেখ করো কাইলোমাইক্রন ও মাইসেলি কি কাইম ও কাইল কি পর্বত পীড়া কী অ্যালকালি রিজার্ভ কাকে বলে বায়ুথলির বায়ুর উপাদান লেখো সিরাম ও প্লাজমার মধ্যে দুটি পার্থক্য লেখো মূত্র উৎপাদনে এডিজ হরমোনের ভূমিকা লেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে কী বোঝো উদরাময় ম্যারাসমাস কোর রোগের দুটি কারণ অথবা লক্ষণ লেখো এরপর তোমাদের এই ইউনিটের শেষ প্রশ্নটি দেখো ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি এর গুরুত্ব লেখো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের সম্পূর্ণ ইউনির ভিত্তিক জীববিদ্যার দুই নম্বরের সাজেশন তোমরা এই প্রশ্নগুলো প্রস্তুত করো আশা রাখছি অবশ্যই কমন পাবে এই ভিডিওটি ডেসক্রিপশনে তোমাদের এই সাজেশনটির পিডিএফের লিংক দেওয়া আছে পারলে ডাউনলোড করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো ভালো থাকবে গুডবাই।